আরজিগড়ের ঘটনার পর নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন মহকুমার শাসক কুণাল বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন করেন মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। এদিন মহকুমার শাসক গোটা হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, হাসপাতালে নতুন করে 140টি সিসিটিভি ক্যামেরা বসছে, যেগুলো রোগী এবং রোগীদের আত্মীয় পরিজনদের নিরাপত্তা মাথায় রেখে। সেই সিসিটিভি ক্যামেরাগুলি কোথায় কোথায় বসানো হচ্ছে সেই বিষয়টি দেখা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের ক্যাম্পাসে কে কখন যাওয়া আসা করছে সেটা দেখা হচ্ছে। সেই ক্যামেরাগুলো রোগী এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মী সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে কোথায় কোথায় বসানো হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখছি। পাশাপাশি হসপিটাল ক্যাম্পাসে তারা আসছে যাচ্ছে, এখানকার বাইরের লোকজনের আনা করে কীভাবে নজরদারি করা হচ্ছে পুরো ব্যাপারটা ঘুরে দেখা। কন্ট্রোল রুম কতগুলো তৈরি করা হয়েছে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটাকে কন্ট্রোল রুম হিসেবে ওয়েবেল থেকে ডেভেলপ করা হবে। হসপিটালে এই মুহূর্তে 96টা ক্যামেরা রয়েছে, আরও 140টা ক্যামেরা লাগানো হচ্ছে। সবকটা ক্যামেরাই এখানে রাউন্ড দ্য ক্লক মনিটরিং এর ব্যবস্থা রাখা হচ্ছে, অ্যাডিকোয়েট পাওয়ার ব্যাক আপ থাকছে, পুলিশের তরফ থেকে লোক থাকছে, হসপিটালও একজনকে ইন্ট্রাস্ট করছে পুরো কন্ট্রোল রুমে ব্যাক আপ হচ্ছে। দাদা দাও তো লাইট।